হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। চঞ্চল ঘোষের আরও একটা নতুন রিজনিং ক্লাসে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের এই রিজনিং ক্লাসের বিষয়বস্তু হবে নন ভার্বাল রিজনিংয়ের উপরে, এবং যে অধ্যায়ের সমাধান আমি করাবো সেটা হচ্ছে ফিগার সিমিলারিটিস বা ছবির সাদৃশ্য। ফিগার সিমিলারিটিসের ওপরে এই যে ক্লাস করানো হচ্ছে সেগুলো আরও কয়েকটা পার্টের মাধ্যমে পরপর আসবে। তো পরবর্তী এবং আজকের পার্টের পর পরবর্তী সেই পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার জন্য এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং পাশাপাশি বেল আইকনটাও প্রেস করে রাখতে হবে, কারণ যখনই আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সাথে সাথে পাওয়া যাবে। তো তাহলে বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক আজকের ফিগার সিমিলারিটিস বা ছবি সাদৃশ্যর রিজনিং ক্লাসটি। তাহলে ফিগার সিমিলারিটিস অধ্যায়ের কোশ্চেন নাম্বার 1, এখানে কোশ্চেন ফিগারগুলো দেওয়া রয়েছে এবং তার নিচে দেওয়া রয়েছে অ্যান্সার ফিগার্সগুলি। তাহলে প্রথমে দেখতে হবে এখানে যে দুটো সাইন দেওয়া রয়েছে সেই দুটো সাইন যেভাবে বা যে নিয়ম অনুসারে সাজানো হয়েছে পরের দুটো কিন্তু সেভাবেই সাজাতে হবে। তার মধ্যে একটি এখানে দেওয়া রয়েছে এবং পরের অপশানও রয়েছে কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কে এই চারটের মধ্যে কোন ফিগারটা হতে পারে সেটা বুঝে নিয়ে অ্যান্সার করতে হবে। তো তাহলে দেখে নেওয়া যাক, এখানে প্রথমে যে ফিগারটা দেওয়া রয়েছে এগুলো কিন্তু সবই রাউন্ড শেপে রয়েছে, রাউন্ড শেপ বা রাউন্ড শেপের অর্ধেকে, অর্থাৎ কিন্তু কোনো কোণের সৃষ্টি হয়নি। কিন্তু ঠিক একই রকম ফিগার পরের বারে রয়েছে, কিন্তু এগুলো কিন্তু আর রাউন্ড আকারে নেই, এগুলো কিন্তু এক একটা কোণের সৃষ্টি করেছে। এই গোলটাই কিন্তু কোণ আকারে তৈরি হয়েছে এবং এটা অর্ধেক গোল যেটা ছিল সেটা অর্ধেক কোণ আকারে তৈরি হয়েছে। অর্থাৎ পরবর্তী ফিগারটা আমাদের কীভাবে নির্বাচন করতে হবে, এখানে যে সাইনটা রয়েছে সেটাও কিন্তু গোল আকারে রয়েছে এবং ভেতরে যে অংশটা সেটাও কিন্তু রাউন্ড আকারে রয়েছে। তো এই ফিগারটাকে কিন্তু আমাদের এখানে কোন আকারে তৈরি করতে হবে। তাহলে এখানে যে ফিগারগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে অংশটা আমাদের দেখতে হবে যে এখানে নিচের অংশটা নিচেই থাকবে, ওপরের অংশটা কিন্তু ওপরে থাকবে, অর্থাৎ পাশাপাশি এই যে অংশগুলো রয়েছে এই দুটো প্রথমেই বাদ। সেকেন্ড অপশানে এখানে কিন্তু ওপরের অংশটা ওপরে নিচের অংশটা নিচে রয়েছে কিন্তু এটা রাউন্ডের মধ্যে রয়েছে, সুতরাং এটাও নেওয়া যাচ্ছে না। এবং অ্যান্সার ফিগারের ডি অপশানে যেটা রয়েছে বাইরের অংশটাকেও কোন আকারে দেখানো হয়েছে এবং ভেতরের যে অংশ দুটো সেটাও কিন্তু রাউন্ড আকার বদলিয়ে গিয়ে কোন আকার তৈরি হয়েছে, অর্থাৎ এইটার সাথে কিন্তু এটার সিমিলারিটিস রয়েছে। তো সুতরাং বন্ধুরা, এক্ষেত্রে সঠিক অপশান হচ্ছে অপশান ডি। আশা করি অ্যান্সারটা বোঝা গেল। এবার দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 2, এখানে কোশ্চেন ফিগার্সগুলো দেওয়া রয়েছে এবং তার নিচে দেওয়া রয়েছে অ্যান্সার ফিগার্সগুলি। এখানে কিন্তু ত্রিভুজের মধ্যে কিছু অ্যারো কিছু তীর দেওয়া রয়েছে, এখানে চতুর্থ যে উত্তরটা হবে সেটা নিচের চারটি ফিগার থেকে বার করতে হবে। তো এটা মোটামুটি বোঝা যাচ্ছে এখানে যেভাবে করা হয়েছে, প্রথমে এখানে তিনটে করে প্রত্যেকটা ঘরে অ্যারো আছে, তার মধ্যে থেকে এই যে প্রথম অ্যারোটা এটা কিন্তু প্রথমবারে একটা দাগ ছিল এবং দুটো তীরের ফলা এখানে রয়েছে, কিন্তু পরের ফিগার দেখা যাচ্ছে একটা দাগ যেখানে ছিল সেই দাগটা কিন্তু এখান থেকে কমে গেছে এবং এখানে তীরের ফলা কিন্তু একটা বেড়ে গেছে। পরের চিত্রে কি দেখা যাচ্ছে, পরের চিত্রে কিন্তু এই ফলাটাও উঠে গেছে এবং এখানে আরও একটা ফলা কিন্তু অ্যাড হয়েছে। তো সুতরাং এই দুটোকে দিয়েই কিন্তু আমরা পরের ফিগারটা বার করতে পারবো। তো তাহলে এই ফিগারটা কি হওয়া উচিত, না এখানেও কিন্তু তীরের এই ফলাটা আর থাকবে না এবং এখানে তিনটের জায়গায় চারটে ফলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই চিত্রটা কিন্তু এই নিয়ম ফলো করছে, এখানে এই যে তীরের ফলাটা ছিল সেটা আর নেই এবং এখানে পরপর চারটে ফলা, 1, 2, 3, 4 চারটে ফলা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান বি। এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ফিগার। এবার কোশ্চেন নাম্বার 3, এখানে কোশ্চেন ফিগারগুলো রয়েছে এবং তার নিচে দেওয়া রয়েছে অ্যান্সার ফিগার। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে এরকম ললিপপের মধ্যে একটা সাইন রয়েছে, তার সামনে রয়েছে এস এবং এখানে রয়েছে একটা ত্রিভুজ, তারপরে রয়েছে স্টার। কিন্তু এখানে গিয়ে দেখা যাচ্ছে এসটা কিন্তু এখানে দাঁড় করানো অবস্থায় ছিল, কিন্তু এসটা এখানে হয়ে গেছে শোয়ানো অবস্থায় এবং ললিপপটা চলে এসছে সামনে, এবং স্টার যেটা ছিল সেটা কিন্তু ছিল সামনের দিকে, সেটা চলে গেছে পেছনের দিকে, এবং ত্রিভুজ যেটা ছিল এবং সেটা কিন্তু উল্টে গেছে সামনের দিকে। তো ঠিক এই জিনিসটাকে ফলো করে কিন্তু পরবর্তী এটাকে আমাদেরকে সাজাতে হবে। তো এখানে যে কোশ্চেন মার্কটা আছে সেখানে যেটা হবে, এক্ষেত্রে যেটা আমাদের প্রয়োজন এই যে সাইনটা, এটা কিন্তু হয়ে যাবে নিচের দিকে, যেহেতু এটা ছিল উপরের দিকে ঘুরে গেছে 90 ডিগ্রিতে ঘুরে গেছে, তাহলে এটাও 90 ডিগ্রিতে ঘুরে গেলে এটা হয়ে যাবে নিচের দিকে মুখ, এবং এই যে ত্রিভুজটা এটাও ঘুরে যাবে এবং সেটা চলে আসবে পেছনের দিকে, স্টার চলে আসবে সামনে, ললিপপ যেটা ছিল সেটা
চলে যাবে পেছনে এবং এস যেটা শোয়ানো অবস্থায় রয়েছে সেটা হবে দাঁড় করানো অবস্থায় সামনে। তো তাহলে এই নিয়ম যেটা ফলো করছে সেটা হচ্ছে পি, এখানে কিন্তু এস ছিল শোয়ানো, এখানে আছে এস দাঁড় করানো, এস চলে এসছে সামনে সেটাই দরকার, এবং ললিপপটা চলে যাবে পেছনে, ত্রিভুজটা যাবে উল্টে, ত্রিভুজটা কিন্তু এখানে উল্টে গেছে এবং স্টার চলে আসবে সামনে, স্টার কিন্তু সামনে চলে এসেছে। এবং এই একই ফিগার কিন্তু এখানে অপশান নাম্বার বিতে রয়েছে এবং ডিতে রয়েছে, তো এই দুটো কিন্তু একই, এটা প্রিন্টিংয়ের মিস্টেক আছে। তো এক্ষেত্রে এই দুটোর যে কোনো একটা কিন্তু অ্যান্সার করা যাবে, তো এক্ষেত্রে আমরা সঠিক অপশান যেটা নিচ্ছি সেটা হচ্ছে অপশান বি। তো আশা করি এটা বোঝা গেল। এখানে আছে কোশ্চেন ফিগার, তো এখানে যে সিম্বলগুলো দেওয়া রয়েছে তো এগুলোকে প্রথমে আমরা একটু বুঝে নিই। তো এখানে একটা ললিপপের মতো সাইন রয়েছে আর এখানে কিছুটা থরের হাতুড়ির মতো একটা দেখতে একটা সিম্বল, এটা প্রথমে ছিল দুটো দুই দিকে মুখ করে, কিন্তু পরের ফিগারে দেখা যাচ্ছে যে দুটোর মুখ কিন্তু একই দিকে হয়ে গেছে এবং এগুলো 90 ডিগ্রি হিসেবে কিন্তু স্থান পরিবর্তন হয়েছে। এবং পাশাপাশি এখানে বি এর মতো যেগুলো রয়েছে তার যে কালো মাথা যে অংশটা সেটাও কিন্তু স্থান পরিবর্তন করেছে এবং ঘুরে গেছে। এই প্রথম বিয়ের যে দাগটা সেটা কিন্তু এই জায়গার সমান্তরাল ছিল কিন্তু এর পিঠটা ছিল দাগের দিকে, কিন্তু এখানে যেটা হয়ে গেছে দুটো বিয়েরই কিন্তু সমান্তরাল দিকটা দাগের সাথে মিশে গেছে। তো ঠিক একইভাবে আমরা এটাও করব, অর্থাৎ এই দুটোর মুখ কিন্তু এবার একই দিকে হবে এবং এটা স্থান পরিবর্তন করবে মানে ঘুরে যাবে, অর্থাৎ এটা কিন্তু এই বিগুলোর জায়গায় চলে আসবে এই দুটো এবং মুখ থাকবে একই দিকে। তো এই সমস্ত চিহ্নগুলোর মধ্যে থেকে একমাত্র এই ফিগারটা এবং এই ফিগারটার চিহ্ন দুটোর মুখ কিন্তু একই দিকে আছে, তাহলে এই দুটোর মধ্যে আমরা এবার মিল খুঁজবো। এবং এখানে যেটা হওয়া উচিত বি যেটা আছে সেটাও কিন্তু ঘুরে যাবে, কোন বিটা ঘুরবে, যে বিটার মাথা কালো ছিল আগেরবারে কিন্তু সেই বিটা ঘুরেছিল, তো এবারে কিন্তু এই বিটাই ঘুরে যাবে মানে এর পিঠের দিকটা চলে যাবে দাগের দিকে এবং এর কিন্তু পিঠের দিকটা দাগের দিকেই থাকবে। তো এরকম সাইন একমাত্র যেটা আছে সেটা কিন্তু এইটাতে, কারণ এইটা কালো দিকের যেটা বি ছিল সেটা কিন্তু পিঠের দিকটা ঘুরে যাওয়ার কথা, তো সেটাই ঘুরে গেছে দাগের দিকে এবং এটা যেমন ছিল তেমনই আছে, শুধু স্থান পরিবর্তন করার কথা সে স্থান পরিবর্তন কিন্তু করেছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান এ। আশা করি এটা বোঝা গেল। এবং চঞ্চল ঘোষের এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা যায় এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না, কারণ যখনই এই ধরনের ভিডিও ক্লাস আমি নিয়ে আসবো তার নোটিফিকেশান কিন্তু সঙ্গে সঙ্গে পেতে হলে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে। তাহলে এবার দেখে নেওয়া যাক 5 নম্বর প্রশ্নের সমাধানটি। এখানে কোশ্চেন ফিগার দেওয়া রয়েছে এবং তার নিচে দেওয়া রয়েছে অ্যান্সার ফিগার। এখানে কোশ্চেন ফিগারের মধ্যে যে চিহ্নটা দেওয়া রয়েছে প্রথমে একটা গোলের মধ্যে কিছু চিহ্ন দেওয়া রয়েছে এবং সেই চিহ্নগুলোই আবার স্থান পরিবর্তন করেছে, পাশাপাশি দিকও পরিবর্তন করেছে এবং গোলটা পাল্টে গেছে অন্য একটা ফিগারে। তো এখানে ঠিক একই রকমভাবে এই ফিগার সেকেন্ড ফিগারটা দেওয়া রয়েছে, প্রথম ফিগারে কী বসবে সেটা এই চারটার মধ্যে থেকে খুঁজে বার করতে হবে এবং প্রথম যে ফিগারটা হবে সেটা কিন্তু গোলের মধ্যে হবে। তো পাশাপাশি এবার আমাদের খেয়াল রাখতে হবে যে এই চিহ্নগুলো একদিকে যেরকম স্থান পরিবর্তন করবে তেমনইভাবে দিকটাও কিন্তু বা মুখটা কিন্তু পরিবর্তন করবে, যেমনভাবে এটা কিন্তু এই চাঁদটা কোনাকোনি পরিবর্তন হয়েছিল, চলে গেছিলো ওপরে এবং ঘুরে মুখটা চলে গেছিলো ওপরের দিকে, ত্রিভুজটা কিন্তু প্রথমে ছিল এই কোণায় চলে এসছে ঠিক তার নিচের খোপে, এই মুখটা চলে গেছে ভেতরের দিকে অর্থাৎ এটা ঘুরে গেছে। একইভাবে এই যে সাইনটা এটাও চলে গেছে এই অ্যান্টেনার জায়গায় এবং এটাও কিন্তু মুখ বা দিক পরিবর্তন হয়েছে, অ্যান্টেনাটাও ঠিক একই রকমভাবে এখানে চলে এসছিল ওপরে, অ্যান্টেনাটার পজিশন ছিল এখানে সেটাও কিন্তু চাঁদের জায়গায় মানে এখানে কিন্তু চলে এসছে। তাহলে ঠিক একই রকমভাবে এগুলোকে আমরা মেলাবো, এই চাঁদ যেটা আছে সেটা কিন্তু চলে যাবে ওপরে এই জায়গায় এবং পাশাপাশি দিকটা কিন্তু পরিবর্তন করবে, অ্যান্টেনাটা ঠিক কোনাকোনি পরিবর্তন হবে কারণ এখানে চাঁদের জায়গায় কিন্তু কোনাকোনি পরিবর্তন হয়েছিল, তাহলে ঠিক এই অ্যান্টেনার মতো যেটা রয়েছে সেটাও কোনাকোনি পরিবর্তন হবে এবং এই যে অংশটা যেটা এখানে চাঁদের জায়গা ছিল সেটা চলে যাবে উপরে এখানে এবং সেটাও কিন্তু দিক পরিবর্তন করবে এবং এই যে ত্রিভুজটা সেটা কিন্তু চলে আসবে নিচের দিকে এবং এটাও কিন্তু দিক পরিবর্তন করবে। তো এই চিত্রের সঙ্গে ফলো করে যে চিত্রের সঙ্গে আমরা মিল খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে এই চিত্রটা এবং সেটা হচ্ছে অপশান সি। তো আশা করি বন্ধুরা এটাও বোঝা গেল, এবং এরপরও যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে, আমি পুনরায় কিন্তু আবার এগুলোকে বুঝিয়ে দেবো। এবং এই ধরনের পরবর্তী ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে গেলে চলবে না। তো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।